হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রুবেল টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আইএফসি ব্যাংকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এ সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং আইএফসি ব্যাংকে এটা হলে নিজস্ব ওয়েবসাইট, যে সাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এইটা হলো মেন সাইট। তো চলুন এ সম্পর্কে আপনাদেরকে বলি। বেসরকারি আইএফসি ব্যাংক লিমিটেড কর্মী নিয়োগ সম্পত্তি নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম হলে ম্যানেজমেন্ট ট্রেনি, পদ সংখ্যা অনির্ধারিত। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণী অবলিক বিভাগ বা সমমানের জিপিএ অবলিক সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী অবলিক বিভাগ বা সমমানের জিপিএ অবলিক সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অভিজ্ঞতার প্রয়োজন নেই। সময়সীমা: বয়সসীমা 2022 সালে 25শে সেপ্টেম্বর। প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে। কর্মস্থল: বাংলাদেশে যে কোনো স্থানে চাকরি করার কোন মানসিকতা থাকতে হবে। বেতন: 1 বছর প্রফেশন কালে মাসিক বেতন 56,800 টাকা পাবেন। প্রফেশন কাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে 77,102 টাকা। এর সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। শর্ত: ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগপ্রাপ্তদের এই ব্যাংকে অন্তত 5 বছর চাকরির নিশ্চয়তা দিতে হবে, বন্ডে সই করতে হবে। নিশ্চয়তা দিয়ে বন্ড একটি তৈরি হবে, ওই বন্ডে তাদের আপনাদেরকে সই করতে হবে। আবেদন যেভাবে করবেন, আবেদনের লিঙ্ক এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আবেদনের শেষ তারিখ 25শে সেপ্টেম্বর 2022। আইএফসি ব্যাংকের এটি হলে তাদের নিজস্ব ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে হবে। এখানে পুরো ডিটেলস উল্লেখ করা আছে, আমি তারপরেও আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আর আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এইজ 30 বছর ম্যান্ডেটরি। 25শে সেপ্টেম্বর আবেদনের লাস্ট ডেট, অবশ্যই আপনারা আবেদন করবেন। লগিংয়ে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লাই ফর নিউ পোস্ট। আপনি যদি আগে এই ব্যাংকে কখনো আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার একটা ট্র্যাকিং নাম্বার আছে এবং পাসওয়ার্ড আছে, তাহলে পুনরায় আর আপনাকে নিউ অ্যাপ্লাই নিউ পোস্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। আর তাহলে আপনি ওই ইউজার ট্র্যাকিং নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আবেদনটা ফিল আপ করবেন। আর যদি আপনি সম্পূর্ণ নতুন ইউজার হন, সেক্ষেত্রে এই যে বাম পাশে দেওয়া আছে অ্যাপ্লাই ফর নিউ পোস্ট, এটাতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে ফর্মটি অন হয়ে যাবে। এই যে দেখেন, ফর্মটি অন হয়ে গিয়েছে। এখন এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পূরণ করতে হবে। পার্সোনাল ইনফরমেশন, আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে ওখানে এই জায়গায় এখানে ক্যাপিটাল ওয়ার্ডে পূরণ করবেন। নেম, আপনার পুরা নাম, সার্টিফিকেট অনুযায়ী ফাদার্স নেম, মাদার্স নেম, আপনার জন্ম তারিখ, ন্যাশনালিটি বাংলাদেশি, ম্যারিটাল স্ট্যাটাস, মেরিট হলে মেরিট, সিঙ্গেল হলে সিঙ্গেল, জেন্ডার, ছেলে মেয়ে, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে দিবেন। এবং রিলিজন, আপনি ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যাই হন না কেন, যে যে ধর্মের ওই ধর্ম এ জায়গায় সিলেক্ট করবেন। এবং আপনার ন্যাশনাল আইডি এ জায়গায় দিতে হবে। এবং কন্ট্যাক্ট নাম্বার, আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন যাতে সবসময়
সচল থাকে, এ ধরনের একটি কন্ট্যাক্ট নাম্বার আপনি ব্যবহার করবেন। অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার হিসেবে আপনি আরেকটি কন্ট্যাক্ট নাম্বার এ জায়গায় দিতে পারেন, আপনার ব্লাড গ্রুপ, এরপরে ইমেল নাম্বার। এ জায়গায় আরেকটি বিষয় আপনাদেরকে আমি মনে করিয়ে দেই, এই যে দেখেন প্রত্যেকটি স্টেপের পাশে লাল তারকা স্টার চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নগুলো ঘরগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। ফিল আপ না করলে কিন্তু আবেদন সাবমিট নেবে না, আপনারা এই ভুল কখনো করবেন না, ভালো করে দেখিয়ে বুঝে শুনে আপনারা আবেদন করবেন। যেহেতু অভিজ্ঞতা চাচ্ছে না, সেক্ষেত্রে আপনি আবেদনটি করা আপনার জন্য উচিত আমি মনে করি। পরবর্তীতে জায়গায় অ্যাটাচ ফটো, এ জায়গায় আপনাকে ফটো অ্যাটাচ করতে হবে, ফটোর সাইজ হলে 50 কিলোবাইট। দেন আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এ জায়গায় প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে আপনি বসাবেন। এবার পারমানেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেসের ঘরে আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস বসাইতে হবে। হোম ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টের আপনি এ জায়গায় সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। এরপরের স্টেপ হলে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, আপনি এ জায়গায় অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন আপনি সিলেক্ট করবেন যেগুলো আছে, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। ইনস্টিটিউট নেম, বোর্ড রেজাল্ট এবং আপনি যে যে গ্রুপের সেই গ্রুপ আপনি এজায় সিলেক্ট করবেন, সায়েন্স, আর্টস, কমার্স, যে যে সালে এই ফুল ডিটেলস ফিল আপ করবেন। এরপরে আসবেন নিচে, আপনি জব সামারি, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই আপনি এক্সপিরিয়েন্স দিবেন, আর যেহেতু আপনার এটাতে এক্সপিরিয়েন্স আছে না, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স না দেওয়াই ভালো, কারণ আদার্স ইনফরমেশন হিসেবে আপনাকে এ জায়গায় কিছু ডাটা আপনি ফিল আপ করবেন। এই যে ইংলিশ, আপনি ল্যাঙ্গুয়েজ এ জায়গায় সিলেক্ট করে দেবেন, এই যে আদার্স ইনফরমেশন, বাংলা, ইংলিশ যেটা আপনি জানেন ওগুলো ফিল আপ করে দেবেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে আপনি যদি কোনো স্কিল থাকে, আপনি কোনো কাজের দক্ষতা থাকে, এ জায়গায় এটা শুরু শো করাইয়া দেবেন। এবং কম্পিউটার স্কিল, আপনি কম্পিউটারের বেসিক যদি কোনো ধারণা থাকে কিংবা আপনাদের ট্রেনিং যদি করা থাকে, সেক্ষেত্রে আপনারা এ জায়গায় এই বক্সে আপনি কম্পিউটারের ট্রেনিংটা দিয়ে দিতে পারেন। তবে আপনাদেরকে আরেকটি বিষয় আমি মনে করি, যে রেফারেন্স ইনফরমেশন, এ জায়গায় এই ব্যাংকে আবেদন করতে হলে 2টি রেফারেন্স নাম্বার, রেফারেন্স দিতে হবে আপনাদেরকে, এবং ম্যান্ডেটরি মাস বি লাগবে। এই যে দেখেন 2টেরই পাশে স্টার মার্ক চিহ্ন দেওয়া আছে, এখন আপনি সেটা ব্যাংকের হোক অথবা গভর্নমেন্ট কর্মকর্তা হোক অথবা নন গভর্নমেন্ট কর্মকর্তা হোক, সমস্যা নেই, আপনি রেফারেন্স ব্যক্তির আপনার নাম, পজিশন, সে কী পজিশনে জব করে, কী কোম্পানিতে জব করে, এটাই কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, ওনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল নাম্বার এবং রিলেশন, এই 2টে রেফারেন্স আপনাকে ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে। অবশ্যই আপনারা 2টে অ্যাড্রেস ফিল আপ করার পরে নিচে এই যে একটি চেকবক্স দেওয়া আছে, আই দেয়ার হ্যাভ ডিক্লারেশন দ্যাট ইউ ইনফরমেশন ম্যানশন অ্যাবভ দ্য ইনকারেক্ট কারেক্ট, এই চেকবক্সে টিক দিয়ে আপনারা দেন সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটি উইন্ডো অন হবে, ওখানে সাকসেসফুলি থাকবে এবং কনফার্ম থাকবে, আর আপনাদের মেইলে একটা কনফার্মেশন মেইল চলে যাবে, ওখানে আপনাদের ট্র্যাকিং নাম্বার দেওয়া থাকবে, পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ছিল আইএফসি ব্যাংকের নতুন যে সার্কুলারটি দিয়েছে, এ সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করলাম। তবে ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এ পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি।